হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। চিত্রনায়িকা অপু বিশ্বাস কেন সাকিব সাকিব করেন সেটা তিনি জানালেন তার নিজের মুখেই। তিনি বললেন, সাকিব ছাড়া আর কারো নাম তার মুখে কেন আসবে না, চলুন জানা যাক কি বলেন তিনি। সাকিব খান তো বরাবরই আমার একদমই বিশ্বাসের বা আত্মবিশ্বাসের একটি নির্ভরতার নাম। অনেক সময় হেটার্সরা এটাও বলে পাশাপাশি যে হ্যাঁ, অপু বিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে, তো কেন করবো না, আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি। হ্যাঁ, আমি তো অন্যান্যদের নাম তো জড়াতে পারবো না। আর কি কিচেনে একটা বাথরুম নিয়েও একটা ঝামেলা হয়েছিল, তো এই যে বিভিন্ন নাম নিয়ে আসছে এগুলো তো আর আমার দ্বারা সম্ভব নয়। তো হেটার্সরা দুঃখ হোক কষ্ট হোক প্লিজ আপনারা মেনে নেবেন, আমি সাকিব নামটাই হয়তো আমার সারা জীবন মুখে থেকে যাবে, কারণ সে আমার সন্তানের বাবা। বন্ধুরা, শুনলাম চিত্রনায়িকা অপু বিশ্বাসের মুখে তার নিজের কথাগুলো। তিনি জানালেন যে তিনি তার সারা জীবনে হয়তোবা অন্য কারো নাম আর মুখে আনতে পারবেন না, কারণ তিনি সাকিবকে অনেক বেশি ভালোবাসেন, তার নির্ভরতার জায়গাটা মনে করেন, এবং যেহেতু সে সাকিব খান তার সন্তানের বাবা, আর তাই তিনি সারা জীবন সাকিবের সাকিব সাকিবই করবেন। এবং যারা হেটার্স রয়েছেন তাদেরকে অনুরোধ করলেন তারা যেন সাকিব সাকিব করলেও এটা তারা যেন বাধ্য হয়ে মেনে নেন, তাদের কাছে খারাপ লাগলেও এটাই মেনে নিতে হবে, কারণ তিনি অন্য কারো নাম নিতে জানেন না এবং পারবেনও না। বুবলিকে খোঁচা দিয়ে তিনি কিন্তু বললেন যে বাথরুম গল্প যে একটা ছড়িয়ে পড়েছিল, আমি তো সেরকম কিছু করতে পারবো না, কারণ আমি সাকিবকে ভালোবাসি। কথাটা কিন্তু তিনি খুব ভালোই বলেছেন, এখন তিনি এটা বলবেনই না বা কেন, কারণ তার সংসারটা নষ্ট করে চিত্রনায়িকা বুবলি একটা সময় একদম দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে, যে সময়টায় তার সাকিবকে খুব দরকার ছিল, জয়ের বাবাকে দরকার ছিল, সেই সময়টাই কিন্তু বুবলি আটকে রেখেছিলেন সাকিবকে। সাকিব অনেক কিছুই তখন বুঝতে পারেননি, ট্র্যাপটাও বুঝতে পারেননি, মায়াটাও বুঝতে পারেননি, কিন্তু যখন তার চোখ খুলে গেছে তখন কিন্তু ঠিকই আবার তিনি সন্তান স্ত্রীর কাছে ফিরে এসেছেন, এটাই হয়। কিন্তু প্রত্যেকটা মানুষই সেই জায়গাটা রাখে না, অনেকেই আমরা সেটা পারি না যে মানুষটি আবার ফিরে আসবে সেই জায়গাটা আমরা খোলা রাখি, এটা মানুষ হিসেবে আমরা পারি না। চিত্রনায়িকা অপু বিশ্বাস একজন খুব উন্নত মনের মানুষ আর তাই তিনি পেরেছেন, কারণ তিনি ভালোবাসেন সুপারস্টার সাকিব খানকে। যে মানুষটাকে ভালোবাসেন তাকে তিনি ক্ষমা করে আবার তার জায়গাটা তাকে ফিরিয়ে দিতে পেরেছেন, এটাকে তার মহানুভবতা অবশ্যই বলা যায়, কারণ তিনি এমন নয় যে তাকে যে কেউ বিয়ে করতো না বা তার যোগ্যতা নেই কিংবা তিনি আর্থিক অনটনের কারণেই তাকে পছন্দ করে তার কাছে রয়ে গেছেন, বিষয়টা এটা নয়, বিষয়টা সম্পূর্ণই ভালোবাসা, আর তাই তার ভালোবাসাকে আমরা শ্রদ্ধা করি। ধন্যবাদ অপু বিশ্বাস।